লেখক সালাহউদ্দিন আহমেদ ভুঁইয়া। শিক্ষকতা পেশা সমাজে অনন্য সম্মান, শ্রদ্ধার এই উপলব্ধি থেকে মহান এই পেশায় মনোনিবেশ করেন কৃষক পরিবারের সন্তান সালাহউদ্দিন আহমেদ ভুঁইয়া। তিনি লাখাই এসিআরসি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক। গুণী এই শিক্ষকের জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুলিনকুণ্ডা ভুঁইয়া বাড়িতে। তার পিতা আব্দুল হাকিম ভুঁইয়া, মাতা শাহানা বেগম। চার ছেলে ও তিন মেয়ের বাবা তিনি। শিক্ষক সালাহউদ্দিন আহমেদ ভুঁইয়া 1957 সালে কুলিনকুণ্ডা প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর 1967 সালে নাসিরনগর স্কুল থেকে এসএসসি পাশ করেন। ব্রাহ্মণবাড়িয়া কলেজ থেকে এইচএসসি পাশ করেন 1969 সালে। এরপর 1972 সালে ব্রাহ্মণবাড়িয়া কলেজ থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে 1983 সালে কুমিল্লার টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড সম্পন্ন করেন। তিনি 1978 সালে লাখাই এসিআরসি পাইলট উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। 15 বছর সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পর 1993 সালে প্রধান শিক্ষক পদে উন্নীত হন গুণী এই শিক্ষক। 2010 সালের ফেব্রুয়ারি তিনি শিক্ষকতা থেকে অবসরে যান। আলোকিত মানুষ গড়ার এই কারিগর দীর্ঘ 32 বছর শিক্ষকতা করেছেন। গুণী এই শিক্ষককে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার অবসরপ্রাপ্ত আদর্শ শিক্ষক হিসেবে টিয়ালিসার ফাউন্ডেশন বিশেষ সম্মাননা পদক 2023 প্রদান করতে পেরে গর্বিত প্রতিষ্ঠানটি।